ওকে, আজকে হচ্ছে মাদার্স ডে। মাদার্স ডে উপলক্ষে আমরা আজকে ছোট্ট একটা টক শোর আয়োজন করেছি। আমাদের সাথে আছে বিশিষ্ট উডবি সেলিব্রিটি আসিফ হায়দার এবং প্রখ্যাত টক শো ইসলামবিদ জিয়াউর রহমান, এবং আমাদের আজকে হোস্ট হচ্ছে আমাদের নূর আলম সাহেব। শুরু শুরু করেন নূর আলম ভাই। লাকি পার্সন যে আমরা এখনো পর্যন্ত আমাদের মাকে আমাদের সাথে এখনো পর্যন্ত পাচ্ছি, যারা অল্প বয়সে বা অনেক আগেই তাদের মাকে হারিয়েছে তারা আসলে খুব দুঃখিত, তাদের জন্য আমরা সরব। সো আমি সবাইকে উইশ করবো, সকল মাকেই উইশ করবো আমার পক্ষ থেকে, হ্যাপি মাদার্স ডে, এবং সকল সন্তানদেরকে এবং সকল যারা আমরা ইয়াং বয়সে আছি তারা যাতে তাদের মাদেরকে কষ্ট না দেওয়া হয়, আসিফ ভাই। আচ্ছা, আপনি মাদার্স ডে সম্পর্কে কিছু বলেন। মাদার্স ডে আসলে তো প্রতিদিনে থাকে, তো ইন্টারন্যাশনালি যেহেতু 8th মেকে মানে সানডে মাদার্স ডে হিসেবে ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে এই জন্য উচিত প্রত্যেকের মাকে উইশ করা, এই জন্য স্পেশালি কোনো গিফট দিয়ে বা কথার মাধ্যমে, তাকে ফোন দিয়ে, দূরে থাকলে ফোন দিয়ে, কাছে থাকলে বা কাছে গিয়ে মাকে উইশ করা যে আপনার তোমাকে অনেক ভালোবাসি, এটা আসলে প্রকাশ করা আর কি। তো আজকের এই ছোট্ট টক শো আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই রিয়াজুল ইসলামকে। আমাদের সাথে আছেন নূর আলম ভাই এবং জিয়াউর রহমান আছে আমাদের সাথে। আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়ে তার মাকে এই মাদার্স ডে গুলোকে শুভেচ্ছা জানিয়েছে। অলরেডি মাদার্স ডে আমাদের গত হয়ে গিয়েছে, আমি আমার মাকে ফোন দিয়েছিলাম ওই দিন সকালে, তাকে উইশ করেছিলাম মাদার্স ডে গুলোকে। ইটস ভেরি নাইস টু হিয়ারিং হার ভয়েস, খুবই ভালো লাগলো। মাদার্স ডে আসলে মার প্রতি ভালোবাসা সবসময় থাকে, এই দিন মাদার্স ডে গুলোকে একটু বেশি করে মাকে মাটির কাছে পাওয়ার একটা আকুতি থাকে, মানুষ যেহেতু কাজের প্রয়োজনে বা পড়াশোনার প্রয়োজনে অনেক দূরে থাকি। সো মার জন্য স্পেশাল উইশেস সব মায়েদের জন্য শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট টক শোতে থাকার জন্য। এবার আমরা আমি খুব সারপ্রাইজ যে গত কয়েক বছর আগেও এই ডে সম্বন্ধে আমি কিছু জানতাম না, এই ডে আছে কিনা আদৌ জানতাম না, ইন্টারন্যাশনালি এই ডে তৈরি করা হয়েছে। তার কিছু আগে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে বৃদ্ধাশ্রম নামে কিছু একটা জিনিস তৈরি হয়েছে আমাদের দেশে, আগে ওয়েস্টার্ন ছিল এখন আমাদের দেশে চলে আসছে, যে মানুষ যখন বুড়া হয়ে যায় মানে বাবা মা দুজনেই বুড়া হয়ে যায় তখন আর সংসারে রাখে না, তখন তাদেরকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। এখন ওই বৃদ্ধাশ্রমে রেখে আসার পরে তাদের সাথে যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, সেই কমিউনিকেশন গ্যাপটাকে মেক আপ করার জন্য কি এই মাদার্স ডেটা আসছে কি না আমার এটাতে খুব সন্দেহ। কারণ মাদার মা এমন একটা জিনিস যাকে দৈনন্দিন জীবনে আমাকে পাইতে হবে, দৈনন্দিন জীবনে তাকে আমার ভালোবাসতে হবে, দৈনন্দিন জীবনে তাকে তার অতীতটা আমার উপর প্রভাব খাটাইতে হবে। মা এমন একটা জিনিসটা আছে, একটা স্পেসিফিক দিন যে দিনের জন্য আমি মাকে ভালোবাসি করবো। আমার মনে হয় মাদার্স ডেটা ওই সমস্ত ব্যক্তির জন্য যারা তাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, রেখে এসে তাদের বাড়িতে নিজের সুন্দরভাবে শান্তিতে আসছে। আমি বলবো পৃথিবীতে যেন মাদার্স ডে নামে কোনো একটা স্পেসিফিক ডে না থাকে। ওকে, চমৎকার, উই হ্যাভ গট আওয়ার পয়েন্ট, উইল ডিসকাস ইট এগেইন। আচ্ছা মিস্টার আসিফ হায়দার সাহেব, যে জিয়াউর রহমান বলতে চাচ্ছেন যে মাদার্স ডে যেন না থাকে, আপনি এটার কতটুকু পক্ষে বা বিপক্ষে? স্পেশালি আমাদের তো কাজের চাপে অনেক সময় মাকে ভুলে যাই আমরা, অনেক সময় মাকে মনে থাকে না। থ্যাংকস ফর টি ফর সাইফ সাইডি, মাঝখানে চা খেতে ভালো লাগে, কফি হলে আর ভালো লাগতো, লাফটা দিয়েছে অনেক বেশি। যেটা বলছিলাম মাকে আসলে আমরা কাজের চাপে অনেক সময় ভুলে যাই, তাকে আমরা অনেক সময় পাই না, দূরে থাকি। তো একদিন যেহেতু ওয়ার্ল্ডে মাদার্স ডে হিসেবে ঘোষণা দিয়েছে, তখন একটা মনে থাকে যে আজকে আমার মাকে একটু আমরা উইশ করি, যেহেতু কাজের চাপে তাকে আমরা কিছু বলতে পারি না, তার সাথে কথা বলতে পারি, ঠিক আছে, ওই একটু ভালোভাবে কথা বলা, তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া,
তখন হয়তো মা অনেক বেশি খুশি হয় এই ব্যাপারটা নিয়ে আসলে। তো সেদিক দিয়ে বলতে গেলে ইটস এ গুড থিং ফর এভরিওয়ান। ওকে, নূর আলম সাহেব আপনার মতামত কি? আমি আসলে মিস্টার শহীদের সাথে একমত যে মাদ্রাসাকে আসলে তাদের থাকাই উচিত নয়, আর আসলেই মাদ্রাসাতে তাদের জন্যই হওয়া উচিত যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, শুধু তাদের জন্যই হওয়া উচিত। সো আমি এই ব্যাপারে একদমই সহমত, আমি আর কোনো মতামতকে যেতে চাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ও, এখন আমাদের যিনি ভিডিওগ্রাফার আছেন আর কি, রিয়াদুল ইসলাম, সে কিছু বলবে আজকের মাদার্স ডে উপলক্ষে। কিছু বলবো না আমি, আসলে ফিনিশিং টানবো যে আজকে আসলে আমাদের যে আলোচনাটা মাদার্স ডে উপলক্ষে, আমরা অলরেডি এইভাবে একটি মতামতে যেতে চাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি এখানে আমরা দুটি দ্বিমত দেখছি যে এক আমাদের বিশিষ্ট জিয়াউর রহমান সাহেব এবং নূর আলম সাহেব, তারা আসলে মাদার্স ডে মাদার মাকে ভালোবাসার পক্ষে, মাদার্স ডে এর পক্ষে না, এবং আমি এবং আসিফ ফায়দা সাহেব আমরা দুইজন মাকে ভালোবাসার পক্ষে, এবং আমরা চাই যাতে মাদার্স ডেও থাকুক। তো যেহেতু এটা আসলে এখনো শেষ হয়নি, আমরা আমাদের এই সেশনটা কন্টিনিউ রাখবো, আমরা পরবর্তী সেশনে এই ব্যাপারটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব, দেখা যাক কোনো একটা সলিউশন আসা যায় কিনা। ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য, আবারও দেখা হবে পরবর্তী সেশনে মাদার্স ডে 2। ওকে, সো ডান।